ঈদকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় জাল নোট প্রস্তুত চক্রের সদস্যরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে জাল টাকা প্রস্তুতের প্রশিক্ষণ নেয় চক্রের মূল হোতা শরীয়তপুরের আরিফ। দুই সহযোগীকে সাথে নিয়ে জাল টাকা তৈরির কাজ শুরু করে এক বছর আগেই। গেল রাতে গ্রেফতারের পর দুপুরে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান র‍্যাব ৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন। তিনি জানান, ঈদের নতুন টাকার সাথে ৫০ লাখ টাকার জাল নোট বাজারে ছাড়ার টার্গেট ছিল চক্রটির। সোহান খান জানাচ্ছেন বিস্তারিত। ও ইউটিউবে সক্রিয় জাল টাকা প্রস্তুতকারী চক্রের সদস্যরা বিষয়টি নজরদারিতে এলে অভিযানে নামে র‍্যাব। শরীয়তপুরের নাড়িয়া চরমোহন এলাকা থেকে চক্রের মূল হোতা আরিফ, জাহিদ ও অনিককে গ্রেপ্তার করে র‍্যাব ৩। চক্রটি এ পর্যন্ত ৪০ লাখ টাকা বাজারে ছাড়ছে। এই চক্রের যে মূল ব্যক্তি ইউটিউব থেকে কিভাবে জাল টাকা বানায় সে প্রক্রিয়া দেখে দেখে সে এটার উপর তার যে একটা এক্সপার্টাইজ গ্রো করে উপকরণ লাগে সে উপকরণগুলো সে কিনে এবং এর মাধ্যমে সে একটা পর্যায়ে সে জাল টাকা তৈরির কাজ শুরু করে। লক্ষ টাকার ১০ থেকে ১২ হাজার টাকা পায় হচ্ছে নর্মাল সময়। আর যদি কোনো সময় ঈদ পার্বণ থাকে তো সেক্ষেত্রে ওরা ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত তারা লাভ পেয়ে থাকে। র‍্যাব জানায়, ইউটিউব থেকে টিউটোরিয়াল দেখে জাল টাকা প্রস্তুতের প্রশিক্ষণ নিয়েছে চক্রের মূল হোতা আরিফ। জাহিদ ও অনিকের সহযোগিতায় বিগত এক বছর ধরেই জাল টাকা প্রস্তুত করে আসছে চক্রটি। সেটা হচ্ছে তারা ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা বিভিন্ন গ্রুপে বিভিন্ন নামে বেনামে তারা আইডি খুলত এবং এই জাল টাকা বিক্রির জন্য তাদের বেশ কিছু গ্রুপ রয়েছে, যেমন এ গ্রেড জাল নোট, যেমন জাল টাকা বিক্রি করা হয়, রিয়েল সেলস টাকা বিজনেস, এরকম বেশ কিছু গ্রুপে সন্ধান আমরা পেয়েছি। ঈদকে টার্গেট করে ৫০ লাখ টাকা বাজারে ছাড়ার পরিকল্পনা ছিল তাদের। তারা ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, শরীয়তপুর, ফরিদপুরের বিভিন্ন জায়গায় তারা ঈদকে কেন্দ্র করে এগুলো দেওয়ার একটা প্রাথমিক পরিকল্পনা তারা গ্রহণ করেছিল। সোহান খান, এসটিভি, ঢাকা।